আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব পাবনার ঈশ্বরদী থানার অন্তর্গত বিখ্যাত হাট গোরেচাড়া। গোরেচাড়ার হাটে সমস্ত কিছুই পাওয়া যায়। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে রাশিয়ানরা মার্কেট করতে আসে এবং প্রচুর বাঙালি আছে। এখানে আমাদের পারমাণবিক কেন্দ্রের পাশে অনেক বড় একটা বাজার এবং খুচরা মাছের জন্য বিখ্যাত। টাটকা শাক সবজি সব এখানে পাবেন। ইনশাল্লাহ দেখতে থাকুন এবং আমাদের পাশে রাখুন। আমাদের ইউটিউব চ্যানেল meme.tv.bd24 এবং ফেসবুক পেজ চালু রাখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুদা হাফেজ, সাথে থাকুন, দেখতে থাকি হাটের কী অবস্থা। কয়টা কেজি বেচতেছেন তরমুজ? 30 টাকা কেজি। লাভের মতন দেখতেছি রে বাবা। এবার আমের দাম কম, 20 টাকা 15 টাকা 20 টাকা কেজি আম। কয়টাকা বেচতেছেন কন্ত বরেছাড়া বাজারের আমের দাম কম? কোনটা কিরকম? 25 টাকা কেজি ফলতি আম। আর ওটি এটি কি আমি এটি কাঁচা মিটি এটি কয় টাকা কেজি? আমের ব্যাপারীদের তো অবস্থা লস। খালি 20 টাকা কেজি দেখো দেখো দেখো। এত সস্তা সিলভার
ওর সস্তা কি জন্য আপনাকে আমি বলি হ্যাঁ ডিমের জন্য এখানে ডিম আছে তাই যদি ডিম বাদে হয় তো নিম্ন 280 টাকা 260 ডিমের দাম নাই এখানে এই হাটের জন্য এই মাছ আনফেভার নতুন হাটের জন্য ফেভার আর নতুন হাট রাশিয়ারা ডিমালা মাছ খুব ওরা ডিমই খাবে হ্যাঁ ডিমই তো খায় ডিমের আলাদা একটা মজা কারণ পছন্দ হলে ডিম আলাদা বেশি দেয় এটা কি জানি রিডিটা মনে না এটা রিডা মাছ হ্যাঁ রিডা মাছ বড় হবে আরো বড় হবে ভাই মাগুর মাছ কয়টা গেছে এগুলো 320 টাকা লাগ ভাই 500 টাকা গেছে আর চ্যাংড়া কত শৈলের মতন টাকি মাছ গো একটা টাকি মনে হচ্ছে শৈল মাছের মতন রাইট কয়টা কেজি গো 480 আর জল মাছ কত করি কত করি ভাই রুই মাছ এটা সিলভার এটা কয়টা কেজি কয়টি ভাই এইগুলা কি বেচা হয় বেচা হয় এগুলা কত করি রু এটি 240 টাকা কেজি এক কেজি কয়টা হবে এগুলো এক একটা আর ওই যে পুটি সরপুটি ওইটা কত ভাই ওইটা ডিম উল্লাতে এগুলো ডিম হয়ে গেছে আর সিলভারের দামটা কত ওটি কয় কেজি ওজন আছে একটা বরফ দিচ্ছে মানে আর ভালো থাকে নাকি